তো যাই হোক, আমরা কুরিয়ার থেকে মালটা ছাড়াই নিলাম। হচ্ছে একটা জালি আসছে, এটা হচ্ছে থান্ডার পার্টের সামনের যে নেট সেটা। মোটামুটি অনেকটা সময় দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য। আজকে সবাই একটু ছুটিতে আছে, বলতে কালকে সবাই নামাজ পড়ছে, যার কারণে আজকে সবাই একটু রেস্ট নিচ্ছে। এই কারণে আজকে অনেক দোকানপাট বন্ধ, অনেক রিক্সা পাওয়া যাচ্ছে না। যদিও কাকাকে পাইছি, কাকা আসবে না জোর করে নিয়ে আসলাম। কাকা বললো যে ওনাকে 40 টাকা দিতে হবে, আসলে 20 টাকার ভাড়া, 40 টাকা কাকা আর কি নিবে। যাই হোক, সমস্যা নেই, আমি মনে মনে প্ল্যান করে রাখছি কাকাকে 40 টাকার জায়গায় 50 টাকা দেবো, কারণ কাকা অনেক মুরব্বী মানুষ, সে এই বয়সে আসলে সাহায্য সহযোগিতা চা খাইতে পারতো, কিন্তু সে কর্ম করে খাচ্ছে। ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার। কাকা ডাইনে আইসেন, ও সরি বামে বামে, এই যে গতিতে গতিতে চালাইতে বলছে, তাই 16 কিলোমিটার গতিতে আছি এখনো। ওভার স্পিডের জন্য যে কোনো সময় আবার মামলা খাইতে পারি, তাই দরকার কি 16-30-এর ভিতরেই থাকি, সরকারি আইন অবশ্যই মানা উচিত। অটো আমার আগে চলে যাচ্ছে, কিছু করার নাই। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শিষ্যর দোকান। আমার দোকান থেকে কাজ শিখছে, কাজ শিখে আমার এখানে এই এই রোডে আমার হাতে গড়া কারিগর আছে প্রায় 7 থেকে 8 জন, যারা সবাই সার্ভিস করে। যদি আমার মূল পেশা ছিল আগে সার্ভিস, হ্যাঁ সোজা এই যে এর দোকান, এটাও হচ্ছে আমার শিষ্য। আসলে আমার থেকে কেউ কিছু শিখুক বা শিখে কিছু করুক, আমার নিজের কাছেও ভালো লাগে, কিন্তু কিছু ব্যাপার আছে যারা প্রতারণা। যেমন কিছুদিন আগে দেখছেন একটা ব্যাপারে, একজনের পিছনে আমি খুব শক্তভাবেই লেগেছি, কারণ সে প্রতারণা করছে, যার কারণে আমি অনেকটা ক্ষুব্ধ তার ভিতরে।
তার উপরে আর কি। তো যাই হোক, কেউ কিছু যদি শিখে সঠিকভাবে প্রয়োগ করে সেটা আসলে, কাকা কাকা কি ইশারা দিছি কাকা বুঝতে পারে না, সে চলেই যাচ্ছে। পিছনে রাইখে আসছেন, ওই যে সামনে যেখানে ডাক দিলাম ওইখানেই আসেন, আমার আমার পিছনে আসেন। এই যে কাকা, আসলে বয়স্ক মানুষ তো অনেক কিছু বুঝতে পারতেছে না। ওটা তালি মারা না, চকচকা দিলাম, চকচকা টাকা দিলাম। তাহলে কয় টাকা নিলেন? চল্লিশ টাকা নিছেন, বেশি নিলে একটু ভালো হয় না? আচ্ছা ধরেন সবটাই আপনার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে গাড়ি চালাবেন, মুরব্বী মানুষ, ঠিক আছে। যাক সমস্যা নাই, আল্লাহ রহম করবো, সাবধানে চালেন। 100 টাকাই দিলাম, ঠিক আছে, সাবধানে গাড়ি চালাবেন। যাক কাকাকে খুব ভালো লাগলো, আমি 50 টাকা দিতে চাইছিলাম কিন্তু মনটা আরো নরম হয়ে গেল, 100 টাকায় দিয়ে দিলাম কাকাকে। যাই হোক সমস্যা নয়, আমাদের সাপের কাজটা কমপ্লিট হচ্ছে, আমাদের ব্যবসার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।